আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুধী দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আমি নাজমুজ্জামান শান্ত সাতক্ষীরা থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরু করতে যাচ্ছি সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় আরেকটি কবিতা আর এই কবিতার শিরোনাম হচ্ছে শীত এইছে তাই কবিতাটি লিখেছেন বরাবরের মতো ডক্টর সালেক রেজা ভাই তো চলুন করব না আর বকবক মূল ভিডিও শুরু করা যাক এখোকার মা শীতেইছে লেপ খিতাগুন কানে বের করি সব রোদি দিবি থাকে জানো মনে দিন ফুরুলি ঠান্ডা হাওয়া লেগ দিব গায় খোকার মাথায় টোপর দিবি মোজা দিবি পাই ঠান্ডা জানো লাগে না ওর ঢেকি ঢুকি রাখ রেং দিবেড়ি খোকার নে তুই ঘরের খলে থাক দুবদুবানি কিরাম পালি ঠান্ডা পান্তি লেবি কার পশম খাড়া দিতি সেই কথাটা ভেবি খোকার গোসল কোরার পানি গরম করি নিবি হাড়ির তোলায় আমার খানিক পানি রেখে দিবি খানাটা তো শেষতি হবে ধরতি হবে মাছ দাশুরি গুণ বালি দেবো কাটব খেজুর গাছ বাইলধারাটা কনে থলাম পট্টি না তা মনে আগের বছর রেখে দিলাম গোল ঘরের এক কোণে মাঠে যাবো ধান ফেলাবো কিনতি হবে সার কুমুর বাড়ি যাবো আবার কিনতি রসের ভাড় আলো চাই ঝেড়ি ঝুড়ি আটা কুটি রাখ একা একা পারবি নি তুই ফতে বুড়ো ডাক গরম গরম রসের ক্ষীরার খাবো রসের পিটি নলির গুড়ির পায়েস খাতি লাগবে না খুব মিটি রস জ্বালানি কুড়াডাও ধুই মুছি রাখ বেল্লি গুনু রদি দেবো পাশে নিশাই ফাঁক খোকার মা তোর কেনব চাদর খোকার জন্য জ্যাকেট জ্বালাই খিতি কবে বলো কিনি দুবার র্যাকেট কাল বিকেলি হাটে যাব গাছগুলো সব কেটি ঝোলা গুড়ি মাখাই খাবো শুকনো চিপি পিটি শালা শালি খুঁটা দেবেন জ্বালাই খাবেন হাড় শকুর বাড়ি নেজে কিবে ডানা গড়ির ভাড় মাফলান কই ঠান্ডা হাবা লেগ দি বলো কানে খোকার মা তুই বিরাট ভালো সবাই সেটা জানে জাদদাদে পান বানায়ান দুজন মিলি খাই দেশে খুশির বন্যি হইতি শীতেই সে তাই শুধু দর্শক মন্ডলী কবিতাটি কেমন লাগবে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বন্ধুদের আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ